হাই গাইস আজকে আপনাদের এস ডি এফ এক্স ওয়ার্কিং ব্যালেন্সের সম্পর্কে বলবো কারণ হয়তো অনেকে আপনারা নতুন পিডিএফটা দেখেছেন কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন এই পিডিএফটা অ্যাকচুয়ালি কী মিনিং বলছে এই ওয়ার্কিং ব্যালেন্সের সম্পর্কে কারণ এই ভিডিওতে বলবো পুরোপুরি ওয়ার্কিং ব্যালেন্সের সম্পর্কে অ্যাকচুয়ালি আপনারা ওয়ার্কিং ব্যালেন্স পাবেন কি পাবেন না যদিও পান কতদিন পর্যন্ত পাবেন কারণ এই ভিডিওটি হলো এস ডি পুরো ওয়ার্কিং ব্যালেন্সের সম্পর্কে এই ভিডিওতে আপনাদের পুরো নতুন পিডিএফে যে নতুন একটি আপডেট রয়েছে ওয়ার্কিং ব্যালেন্সের সম্পর্কে সেটার সম্পর্কে বলবো তা প্রথমে বলে দেয় এই বিষয়টা কী যেটা তিনশো পঁয়ষট্টি দিনের ব্যাপারটা কী অ্যাকচুয়ালি ধরে নিন আপনি হয়তো আপনার আন্ডারে কাউকে জয়েন করিয়েছেন সেখান থেকে আপনি তার কমিশন পাচ্ছেন যেটা হলো ওয়ার্কিং ব্যালেন্স এই যে আপনি জয়েন করিয়েছেন সেই ব্যক্তির যদি এক বছর হয়ে যায় যতদিন থেকে সে ডিপোজিট করেছে আপনাদের কাছে সেই ব্যক্তির যদি এক বছর যদি হয়ে যায় প্লাস সেই ব্যক্তির যদি তিন ডবল না হয় তিনশো পার্সেন্ট যদি রিটার্ন যদি নাও পেয়ে থাকে এক বছরের মধ্যে তাহলে কিন্তু ওই ব্যক্তির আপনি কোনো ওয়ার্কিং ব্যালেন্স পাবেন না সেটা টু পার্সেন্ট হতে পারে ওয়ান পার্সেন্ট হতে পারে কিংবা ওর বত্রিশ লেভেল পর্যন্ত হতে পারে মানে সেই ব্যক্তির যদি এক বছর হয়ে যায় এস মধ্যে ডিপোজিট করেছে তাহলে কিন্তু সেই ব্যক্তির আপনি কোনো ওয়ার্কিং ব্যালেন্স পাবেন না তাই এটাই মানে হলো তিনশো দিন যদি হয়ে যায় কোনো আইডির সেই আইডির আপনি কোনো ওয়ার্কিং ব্যালেন্স পাবেন না এরপরে আপনাদের বলবো তাহলে বুঝবেন কি করে যে ওয়ার্কিং ব্যালেন্স কারা কারা পাবে আপনি যাকে আপনার আন্ডারে জয়েন করিয়েছেন তার যদি তিনশো দিন যদি না হয় সেই আইডির মধ্যে আপনি ওয়ার্কিং ব্যালেন্স অনবরত পেতে থাকবেন কিন্তু মাথায় রাখবেন এই ওয়ার্কিং ব্যালেন্স এবং প্রফিট শ্যারিং মিলিয়ে যদি আপনাদের তিনশো পার্সেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের আইডি ব্লক হয়ে যাবে আপনাদের পুনরায় ডিপোজিট করতে হবে তাহলেই আপনারা যাকে জয়েন করিয়েছেন আপনার আন্ডারে তাহলে তাদের কমিশনটা পাবেন যদি আপনাদের তিনশো পার্সেন্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি পাবেন না এবং যদি তিনশো পার্সেন্ট না হয় এবং তিন ডবল আপনাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্টের যে অ্যামাউন্ট ডিপোজিট করে রেখেছেন সেই অ্যামাউন্ট যদি না হয় তাহলে কিন্তু আপনি পেতে থাকবেন কিন্তু মাথায় রাখবেন এমডি হয়তো আপনাদের জুম মিটিংয়ে বলেছে স্টার্টিংয়ে যে ওয়ার্কিং ব্যালেন্স তিনশো পঁয়ষট্টি দিনের জন্য শুধু আপনাদেরকে দেওয়া হবে মানে আপনার আন্ডারে যে রয়েছে সে যদি তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছরের তার কমপ্লিট হয়ে যায় আপনার আন্ডারে রয়েছে তাহলে কিন্তু তার এক বছর কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আপনি কোনো ওয়ার্কিং ব্যালেন্স পাবেন না কেবলমাত্র ওই আইডি থেকে আদার্স সাইড থেকে পাবেন কিন্তু ওই আইডি থেকে পাবেন না তাই যেসব আইডির মধ্যে এক বছর কমপ্লিট হয়ে গিয়েছে তাদের কোনো আপনি লেভেল কমিশন পাবেন না এটা কিন্তু মাথায় রাখবেন এরপরে আপনাদের বলবো অ্যাকচুয়ালি স্যালারির কী নিয়মটা এসেছে কারণ এই বিষয়টা নিয়ে এমডি আপনাদের জুম মিটিংয়ে বলেছে হয়তো অনেকে শুনেননি কিংবা পিডিএফে হয়তো নতুন কিছু আপডেট দিয়েছে আপনারা বুঝতে পারেননি চলুন তাহলে এই স্যালারি এবং ওয়ার্কিং ব্যালেন্স প্রফিট শেয়ারিং ট্রান্সফারের সম্পর্কে কিছু নতুন আপডেট রয়েছে কারণ আপনারা যখন দেখেছেন যে ট্রান্সফারের ক্ষেত্রে ওয়ার্কিং টু ওয়ার্কিং ট্রান্সফার প্রফিট টু প্রফিট ট্রান্সফার স্যালারির অপশানটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল কিন্তু এইবার স্যালারির ওদের ট্রান্সফার করার জন্য একটি অপশান এসেছে যেটা হলো স্যালারি টু ওয়ার্কিং ওয়ালেট ট্রান্সফার এবার স্যালারি থেকে আপনি ওয়ার্কিং ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন কিন্তু যদি আপনাদের মনে হয় ওই ব্যালেন্সটাকে আপনি জয়নিং করার জন্য লাগাবেন তাহলে কিন্তু ফিফটি পারসেন্ট কেবলমাত্র পারবেন নিজের আইডির মধ্যে লাগাতে এবং ফিফটি পারসেন্ট পারবেন জয়নিং করার জন্য লাগাতে তাই ব্যাপারটা বুঝে গেল তাই এস ডি মধ্যে যারা স্যালারি হোল্ডার রয়েছে তাদের যে স্যালারি রয়েছে সেটাকে আপনি ওয়ার্কিং ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন ওয়ার্কিং থেকে আপনি নিজের মধ্যে ফিফটি পারসেন্ট ডিপোজিট করতে পারেন এবং বাকিটা আপনি ডাউনলাইনকে ট্রান্সফার করে দিতে পারেন অন্য কোনো আইডি অ্যাক্টিভ করানোর জন্য এইবার আপনাদের বলবো অ্যাকচুয়ালি এই ওয়ার্কিং ব্যালেন্স প্রকৃতপক্ষে দেবে কি দেবে না এই বিষয়টা প্রত্যেকের মনে প্রশ্ন উঠেছে ওয়ার্কিং ব্যালেন্স বিগত তিন মাস কোনো আপনাদের দেওয়া হবে না হয়তো আপনারা শুনেছেন যে ওয়ার্কিং ব্যালেন্স ছাড়া হবে কিন্তু এটা বাস্তবে নয় কেবলমাত্র এই তিন মাস মানে এপ্রিল মে জুন নর্মাল হয়ে যাবার পর আপনাদেরকে ওয়ার্কিং ব্যালেন্স উইথড্রোল করার জন্য অপশান দেওয়া হবে তাই এর মাঝে কোনো ওয়ার্কিং ব্যালেন্স উইড্রোলের অপশান দেওয়া হবে না যদি মিডলে এই প্রফিট শেয়ারিং অল প্রবলেম ক্লিয়ার যদি হয়ে যায় তাহলেই আপনারা এই ওয়ার্কিং ব্যালেন্স উইডল করার জন্য অপশানটা পাবেন কিন্তু মাথায় রাখবেন প্রফিট শেয়ারিং না ক্লিয়ার হওয়া পর্যন্ত ঠিক নর্মাল মতোভাবে তার আগে কিন্তু কোনো ওয়ার্কিং ব্যালেন্স পাবেন না হাই গাইস এই বিষয়টা নিয়ে অনেকের ভিন্ন ভিন্ন মতামত থাকতে পারে কিন্তু একটা জিনিস এখানে সাধারণভাবে ভাববেন যে কোনো কোম্পানি আপনাদের লং টাইম হিউজ পরিমাণে ইন্টারেস্ট দেবে না তাকে ইন্টারেস্ট কমাতেই হবে কারণ কোনো জায়গায় হিউজ পরিমাণে এনি টাইম প্রফিট চলতে থাকে না কারণ এইভাবে যদি হিউজভাবে আপনাদের কোনো কোম্পানি প্রফিট দেয় তাহলে ভাববেন একটা সময় এসে সে আপনাদের ওই প্রফিটের অ্যামাউন্টটা কমাবেই কারণ এইভাবে হিউজ প্রফিট যদি কোনো কোম্পানি দিয়ে থাকে তাহলে তো যেই রাষ্ট্রে দিচ্ছে এবং যেই শহরে দিচ্ছে এই কমিশন ওই শহর তো প্রায় তোর পাঁচ থেকে ছয় বছরের মধ্যে পুরো তো বড়ো ডেভেলপ কান্ট্রি হয়ে যাবে তাহলে এই অ্যামাউন্টটা কোথা থেকে আসবে এই বিষয়টা বেসিক নলেজ দিয়ে আপনাদের ভাবাটা দরকার তাই এমন ভাববেন না যে আপনারা হিউজ পরিমাণে ইন্টারেস্ট আপনারা অনবরত পাবেন মানে প্রত্যেক বছরে আপনি এক ডবল করে পাবেন দশ বছর তাহলে তো এখানে অনেক কোটিপতি হয়ে যেত এই ট্রেডিং প্ল্যাটফর্মে এই এবং এই ট্রেডিং জগতে কারণ অনেকে মার্কেটে অনেক কোম্পানি দেখেছেন সেইগুলো একটা সময় আসার পর চলে যায় তাই যদি লং টাইম থাকতে হয় এই সব সিদ্ধান্ত আপনাদের মানতেই হবে অনেকের হয়তো এই বিষয়টা খারাপ লাগতে পার না করলে কোনো কোম্পানি আপনাদের লং টাইম হিউজ পরিমাণে প্রফিট দিতে পারবে না কারণ আপনারা হয়তো শুনেছেন যে এস ডিএফের তাদের ট্রেডিং প্ল্যাটফর্মে কিছু লসের মুখোমুখি করতে হয়েছে এবং কিছু ব্যাংকের অ্যাকাউন্টও পর্যন্ত তাদের সিজ করে দিয়েছে এবং সেগুলোকে রিকভারি করতে তাই এই ডিসিশনগুলো নেওয়া হয়েছে হাই গাইস আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট নিয়ে আসবো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন